ঐতিহ্যবাহী পরিবারগুলো দুর্গাপূজা উপলক্ষে বর্ষপ্রাচীন ঐতিহ্যের বাহক হিসেবে বরাবরই তাদের উৎসবগুলো এগিয়ে নিয়ে চলেছে। এদেরই মধ্যে অন্যতম ছিলেন বিখ্যাত পাথরিয়াঘাটার ঠাকুর পরিবার। কালের নিয়মে 2006 সালে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী দুর্গাপূজা। শতবর্ষে উপনীত বেঙ্গল জুয়েলারির পরিকল্পনায় ও সৌরজা ঠাকুরের অদম্য প্রচেষ্টায় এই প্রথমবার কবিতা, সঙ্গীত এবং নৃত্যের অসাধারণ মেলবন্ধনে নিবেদিত হচ্ছে পাথরিয়াঘাটা ঠাকুরবাড়ির শারদ উৎসব। তারা এই উৎসবকে এক অনন্য উপায়ে শিল্প সংস্কৃতির মাধ্যমে উদযাপন করবেন। তাদের এই উদ্যোগে সামিল হয়েছেন সাংস্কৃতিক সংস্থা ডাকঘর। এটা দুর্গাপুজো বা দুর্গোৎসব নয়, একটা অটম ফেস্টিভ্যাল, তাই নাম দিলাম ঠাকুরবাড়ির শারদ উৎসব। আমাদের বেঙ্গল জুয়েলারি পরিবার, বেঙ্গল জুয়েলারি প্রতিষ্ঠান সর্বতোভাবে তোমাদের সাথে আছে। সমস্ত কিছুই বাংলার শিল্প সংস্কৃতিকে তুলে ধরার এক প্রচেষ্টা। অঞ্জলির জায়গায় থাকবে শিল্পাঞ্জলি, তাই সকল শিল্পীদের আমন্ত্রণ থাকবে এই শারদ উৎসবে। আজ পাথরিয়াঘাটা ঠাকুরবাড়ির দরজা খুলে গেল সকলের জন্য। আনন্দমেলা ও শারদ উৎসবে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।